ফ্রান্সের প্রেসিডেন্ট কি এমন পেলেন রাহুল আনন্দের স্টুডিওতে যে বাংলাদেশ সফরে এসে রাহুল আনন্দের স্টুডিওতে ঘুরতে যাবেন তিনি তেমন তথ্যই এবার জানা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো 10 সেপ্টেম্বর আজকেই ঢাকায় এসেছেন এই সফরে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের নেতা এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী রাহুল আনন্দের ধানমন্ডির বাসায় নিজস্ব স্টুডিওতে যাবেন এমন কথা জানা গেছে কিন্তু কি উদ্দেশ্যে যাওয়া তার যে কোনো দেশের সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে শিল্পীদের স্টুডিওতে ভিজিট করেন ইমানুয়েল ম্যাক্রো রোববার রাত 10টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে গেছেন বলে জানা গেছে রাহুল আনন্দ সহ চারজন শিল্পীর সঙ্গে আধা ঘন্টার মতো সময়ও কাটিয়েছেন এমন তথ্যও জানা গেছে ম্যাক্রো কোনো গান শুনেছেন কিনা সেখানে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে রাহুল আনন্দ বাংলাদেশে ব্যতিক্রম ধারার মিউজিক করা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন আনা সেই কারণেই বেশ আলোচিত বাংলাদেশে এবং বিশ্ব সঙ্গীতে তার এই আলোচনাটা বেশ রয়েছে সেই কারণেই হয়তো ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে এলেন রাহুল আনন্দের স্টুডিও থেকে সেখানে নিত্য নতুন সঙ্গীত ইনস্ট্রুমেন্টের খোঁজও নিশ্চয়ই তিনি নিয়ে নিয়েছেন যেগুলো ফ্রান্সে হয়তো প্রচলন ঘটাবেন অথবা ফ্রান্সের বিশ্বখ্যাত জাদুঘরেও জায়গা হতে পারে সেগুলোর একটি করে কপি রাহুল আনন্দের বাসায় যাওয়ার আগেই ঢাকায় নেমে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়েছিলেন তিনি রাতে ডিনারে অংশ নেয়ার কথা ডিনারের আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশনও উপভোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো